হিংসার অতীত আবার চোখের সামনে ভেসে উঠেছে। নাগরিকত্বের প্রশ্নে সাড়ে তিন দশক আগে যে নেল্লি জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, আজ সেখানে ফিরে এসেছে আতঙ্ক। নাগরিক পঞ্জি থেকে বাদ পড়েছে বেশিরভাগ গ্রামবাসীর নাম। বাপদাদার ভিটে মাটি কি এবার ছাড়তে হবে? ক্রমশ গাঢ় হচ্ছে সিঁদুরে মেঘ, মাটির গন্ধ এখনো গায়ে লেগে আছে, তবুও তারা অবৈধ। নেলি থেকে জি চব্বিশ ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্ট। ভারী চেনা লাগছে, তাই না? আশপাশ মনে হচ্ছে না বাংলারই কোনো গ্রাম। আসলে বর্ষার বৃষ্টিতে এখানেও মাঠঘাট এভাবেই ভেজে, ক্ষেতের ধারে আলপথে বৃষ্টি ভিজে ছুটে বেড়ায় দস্যি ছেলে। এই মাটিতেই ফসল ফলায় এখানকার মানুষ, এই মাটিতেই ঘর বাঁধে। চেনা চেনা, কিন্তু আসলে চেনা নয়। এটা অসমের নেলি। নেলিকে হয়তো কোনোদিন আমার আপনার চেনা হতো না, জানা হতো না কোনোদিনই, যদি না নেলিতে সেদিন আগুন জ্বলত। আসল ভারতীয় কে, কে উড়ে এসে জুড়ে বসেছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে 36 বছর আগে রক্তগঙ্গা বইয়েছিল এই নেলিতে। রাতারাতি উজাড় হয়ে গিয়েছিল নওগাঁর 14টি গ্রাম, বলি অন্তত 2000 মানুষ। আগুনে ছাড়খার হয়েছিল শয়ে শয়ে বাড়ি, নেলি সর্বহারা হয়েছিল। গণহত্যার সেই স্মৃতি এখনো নেলির মনে মগজে সেঁধিয়ে। সাড়ে তিন দশক ধরে সে আতঙ্কের ওপর অবশ্য জীবনযাপনের প্রলেপ পড়েছিল একটু একটু করে, কিন্তু সেই আতঙ্ককেই ফের খুঁচিয়ে বের করে এনেছে নাগরিক পঞ্জি। এনআরসিতে গ্রামের বেশিরভাগেরই নাম ওঠেনি, মাটি হারানোর ভয়ে সিটিয়ে আছে গোটা গ্রাম। সব এনআরসি হয়নি, যদি 10টা লোক আছে 6টা হয়েছে। আতঙ্ক তো আছে, আমাদের এখন কি হয়, একবার আমরা এখানে জ্বালায় পুড়ে মারছে, ভয় হচ্ছে। ঘর পুড়ল যেদিন, সেদিন পুড়ে গিয়েছিল আরো অনেক কিছু, জরুরি কাগজ, জমির পাট্টা, বাপদাদার পরিচয়পত্র, ঝলসে গেছিল সব। রাষ্ট্রকে তাই জবাব দেবে কি করে নেলি? ছোট ছোট বাচ্চাগুলোকে, কেঁচে কেঁচে বাচ্চাগুলোকে বললো কেটে কেটে মারছে, আমি এরকম সত্য আমি দেখেছি। ছেলে আমার মেয়ে মারা গেছে, আমি একলাই আছিলাম। চিন্তা হলো এনআরসি নিয়ে, আমাদের কিছু যে পুরানা কাগজপাতি আছিল এগুলো সব পুরে যাই চলে ছাই হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, সব পুরে ছাই হয়ে গেছে, কোনো কিছু বাঁচে নেই। অন্তত ভয় তো আছে, ওনার একটা নাম পাইছি না, নাম আইছে না, কি করবা মোহনা, কি উপায় হয়েছে না। তো নাগরিকত্বের খসড়ায় খারিজ হয়েছে নেলির বেশিরভাগ মানুষের নাম, কাগজ কোথায়? রাষ্ট্রের চোখে নেলি তাই অস্তিত্বহীন। এরপর তবে কি? উচ্ছেদ, ডিটেনশন ক্যাম্প। এখানকার মানুষ বলেন এই মাটিই তাদের আসল পরিচয়, কিন্তু সে পরিচয় মানছে কে? রাষ্ট্রের সন্দেহ ওরা উড়ে এসে জুড়ে বসা ভিনদেশি। ঘরপোড়া নেলির চোখে এখন তাই সিঁদুরে মেঘ। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় বাপন সাউয়ের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, নেলি, অসম।